পেছনেই রয়েছে সুফিয়া কামাল হাউস। হাউস পরিচালনা করছে সুমাইয়া আক্তার জেরিন ও পতাকা বহন করছে রাবে আক্তার। তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাশ্রমী অগ্নিমঞ্চের দীক্ষিত সেই স্কাউট দল। দলের নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ সাজিদুর রহমান ও পতাকা বহন করছে এস এম বাহাউদ্দিন। এবার অভিবাদন জানাতে এগিয়ে যাচ্ছে আর্ত মানবতার কল্যাণে শান্তির বারোটা পৌঁছে দিতে যারা নিজেদেরকে উৎসর্গ করেছে সেই গাছগাড়ি দল। দল পরিচালনায় রয়েছে রাজিয়া সুলতানা ও পতাকা বহন করছে পাখি মাক্তা। তারা প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। সবশেষে অভিবাদন জানাতে এগিয়ে যাচ্ছে ব্যান্ড বাদক দল। ব্যান্ড দল পরিচালনা করছে ব্যান্ড মেজর তৌফিক আহমেদ। প্রধান অতিথিকে অভিবাদন জানানো মুক্তি এলো আসলো বাঁধন ও খুঁটে আজ বুক ফাটে বোন রিক্ত দুঃখের সুখ হাসি। ওই রিক্ত বুকের দুঃখ হাসি আজ সৃষ্টি সুখের উল্লাস। তারক মণ্ডলীকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। তোমাদেরকে স্টার্টিং যাওয়ার জন্য অনুরোধ করছি। এতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রিয়াদ দশম শ্রেণী নজরুল হাউ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বিশেষ অতিথি মহোদয়কে অভিবাদন জানাচ্ছেন উভয় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়। এইমাত্র শুরু হয়ে গেল বারো বালক বড় দলের 400 মিটার স্প্রিন্ট। মিটার স্প্রিন্টের পরপরই শুরু হয়ে যাবে ভারসাম্য দৌড়। এতে যারা অংশগ্রহণ করছো মিম মাই আফরোজ নবম শ্রেণী, তাসমিয়া অষ্টম শ্রেণী রোগে হাউস,
তাহেরা ফাতেমা অষ্টম শ্রেণী, নুসরাত জাহান নবম শ্রেণী, সুফিয়া কামাল হাউস, জেবা এবং তাজিয়া নুসাদ মাদার তেরেসা হাউস। নবম শ্রেণী মহসেন হাউস, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সৌরভ দশম শ্রেণী মহসেন হাউস, এবং তৃতীয় স্থান অধিকার করেছে অয়ন ইসলাম দশম শ্রেণী নজরুল হাউস। শুরু হয়ে গেছে বালক বড় বালিকা বড় দলের ভাষা মধুর। যারা অংশগ্রহণ করছো সাফাত হোসেন দশম শ্রেণী মহসেন হাউস, শিরিন আসাদ মহোদয় তাকে অভিবাদন জানাচ্ছেন, উভয় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সাফাত হোসেন ইমরান আহমেদ নজরুল হাউস, মোহাম্মদ রাহুল সাব্বির হোসেন শেরবাংলা হাউস, মোহাম্মদ সজীব ও জিয়াদুল ইসলাম মহসিন হাউস। ভাষামদুরের ফলাফল ঘোষণা করছি, এতে প্রথম স্থান অধিকার করেছে মারিয়া সুলতানা বেগম রোকে হাউস। বালক বর্ধনের আকর্ষণীয় বস্তাদু এই মাত্র শুরু হয়ে গেল, বস্তার ভিতরে মোহাম্মদ সজীব মোহাম্মদ সৌরভ। এবং তৃতীয় স্থান অধিকার করেছ মোহাম্মদ রাহুল শেরবাংলা হাউস। আকর্ষণীয় রিলে রেস, এতে প্রথম সংবাদবাহক তার হাতের মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে পৌঁছে দেবে তার দ্বিতীয় সংবাদবাহকের কাছে। চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে, এই মাত্র তৃতীয় সংবাদবাহকের কাছে পৌঁছে গেছে তাদের সংবাদ। টান টান উত্তেজনা, দেখা যাক কি হয়। এবং শেষ সংবাদবাহকের কাছে পৌঁছে গেছে রেলারে চমৎকার উত্তেজনাপূর্ণ এই আকর্ষণীয় রিলেসের পরিসমাপ্তি ঘটল। এখন রিলে শুরু হবে বালিকা বালিকা দলের রিলে রেস এইমাত্র শুরু হয়ে গেল। আকর্ষণীয় বালিকা দলের রিলে রেস আমরা দেখতে পাচ্ছি, প্রথম গুরুত্বপূর্ণ সংবাদবাহক তার সংবাদটি তার দ্বিতীয় সংবাদবাহকের মাঝে পৌঁছে দিয়েছে। দুটি হাউজের মধ্যে টান টান উত্তেজনা, তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছে গেছে সংবাদ। এই মাত্র শেষ সংবাদবাহকের কাছে পৌঁছে গেল সংবাদ সম্বলিত সেই
কাঠি আমরা দেখতে পাচ্ছি চমৎকার উত্তেজনা দুজনের মধ্যে দু হাউজের মধ্যে এইমাত্র শেষ হলো আকর্ষণীয় রেলিং। তেমনটি করে আসবার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার বাল্যবিবাহ বন্ধ করুন, গায়ের বউ, কৃষক, নাগিনী, আমরা দেখতে পাচ্ছি শিশুশ্রম বন্ধ করার যে বিষয়টি রয়েছে সেগুলো এখানে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি আইনজীবী এবং ক্রিকেটারকে আমরা দেখতে পাচ্ছি যৌতুক। মেয়েদের রিলে রেসের ফলাফল ঘোষণা করছি, এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদার তেরেসা হাউস, রাজিয়া সুলতানা, মাসকরা বিনতে কাদের, মেম আক্তার প্রিয়া এবং মেম আক্তার। দেশের জন্য লড়তে জানি তেমনি পারি এই দেশটাকে গড়ে তুলতে। আমাদের আছে প্রবল প্রাণশক্তি ও সাহস, এই প্রাণশক্তিতে বলিয়ান হয়ে পরিবেশিত হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে পরিচালনায় রয়েছেন সুমি আক্তার, রামপ্রসাদ মজুমদার ও আবু হানা। গানের কথা চলো বাংলাদেশ। চলো যাই বহু দূর, চলো বাংলা।
কথা একটি গল্প শোনাবো আজ, বলবো একটি দেশের কথা।